ইস্ট বেঙ্গলের জার্সি পরে খেলতে পারা সবসময় গর্বের, এবং আমি একাডেমিতে ছিলাম তো এই ক্লাবের জার্সির মর্মটা বুঝি, ওয়েটটা বুঝি, এবং এই জার্সি পরে সবসময় জিততে চাই এবং জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই, এটাই আমাদের লক্ষ্য, এই হিসেবে আমরা নামবো। এবং ব্যক্তিগতভাবে আমি চাই যে ভালো খেলে গ্রুপ করে মেন টিমে যাই, এটাই আমার লক্ষ্য এবং দল জিতুক সেটাই আমাদের টার্গেট। হ্যাঁ, ইউনাইটেড বরাবরই ওদের ইউথ ডেভেলপমেন্ট যথেষ্ট স্ট্রং এবং ভালো টিম, কিন্তু আমরা সেরকম ভাবছি না, আমরা নিজেদের উপরে ফোকাস করছি এবং ভালো খেলার চেষ্টা করছি, যেই আসুক আমরা নিজেদের বেস্ট দেবো এবং সেরাটা দিয়ে ম্যাচটা জিততে চাই। হ্যাঁ, ডেফিনেটলি ডার্বি প্রত্যেকটা বাঙালি প্লেয়ারের কাছে যথেষ্ট প্রেস্টিজের ম্যাচ। এর আগেও আমরা একাডেমিতে যখন ছিলাম 19 ডার্বি খেলেছি আমরা, তো ডার্বিতে সবাই চাইবে যে ভালো খেলার এবং প্রুভ করার, ওখান থেকে ভালো জায়গায় যাওয়ার। হ্যাঁ, অবশ্যই, এবং কোয়ালিফাই করলে আরও আমরা বেশ কিছু ভালো টিমের সাথে খেলতে পারবো এবং আমাদের অভিজ্ঞতা বাড়বে, এটাই বলতে চাই। অলসো মহামেডান অলসো ভালো টিম, তার সাথে খেলতে পারাটাও একটা যথেষ্ট বড় ব্যাপার আমাদের কাছে, সকলের কাছে। জয় স্টোন, থ্যাংক ইউ।